শিল্পী আব্দুস শাকুর শাহ ময়মনসিংহ গীতিকা নিয়ে কাজ করছেন 1991 সাল থেকে। এই প্রদর্শনীর ছবিতেও রয়েছে বাংলার লোকসংস্কৃতির ঐতিহাসিক ও চিরায়ত গঠনের আধুনিক উপস্থাপন, মানে আধুনিকভাবে উপস্থাপন করবেন, তখন এই ধরনের ঘটনাগুলো আসে। কোন ব্যাপারটা, কোন ধরনের জিনিসটা আমি আঁকলে পারে সেটা আব্দুস শাকুর হবে, সেটার জন্য আমি দীর্ঘদিন চর্চা করছি। আমি দীর্ঘদিন বিভিন্ন রকম ছবি আঁকছি। আমি আজকে এই ছবিগুলো আমার ওই সমস্ত ছবি আঁকার সমন্বয়। এটা ক্যানভাসের ছবির পাশাপাশি ময়মনসিংহ গীতিকার পদের বিন্যাস রেখেছেন শাকুর শাহ। প্রাচীন ও লোকায়ত মোটিফ নিয়ে কাজ করা শিল্পী নিজেকে সবসময়ই মনে করেন সমকালীন এবং আধুনিক চিন্তার প্রতিনিধি। আধুনিক এবং দেশীয়, আধুনিকটা হচ্ছে পোস্ট মডার্ন কথাটা, তখন আমি দেশীয় ছবি হলে আমি পোস্ট মডার্ন চিন্তাতে যে এই ঘটনাগুলো ঘটছে। আর আমাকে, আমি বেশিরভাগই যে আমি পরিচিত যে হয়েছি সে হওয়ার মূল কারণটা হলো লেখা। প্রদর্শনীতে অ্যাক্রিলিক, ড্রয়িং, জল রং এবং কোলাজ মাধ্যমে করা মোট চিত্রকর্মের সংখ্যা 48টি। প্রদর্শনী চলবে 29 অক্টোবর পর্যন্ত। শিমুল সালাহউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।